রিদম 4.0 একটি অন্যরকম মিউজিক ইভেন্ট সঙ্গীতের শক্তি নিয়ে মাতিয়েছেন পুরো কনসার্ট। এই কনসার্টের মূল আকর্ষণ ব্ল্যাক, তারা প্রায় দুই দশক পর তাদের পুরাতন লাইন আপে পারফর্ম করেছেন। বাংলাদেশের দর্শকরা প্রায় দুই দশক ধরে অপেক্ষা করছিল তাদের একটি লাইভ কনসার্টের জন্য। এছাড়াও বিখ্যাত ব্যান্ড সঙ্গীত শিল্পী অনি হাসানও প্রায় 11 বছর পর বাংলাদেশে কনসার্টে লাইভ পারফর্ম করেছেন। রাজধানীতে গরমের মাত্রা একটু কমায় মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, ঠিক সেই সময় শুক্রবার রাতে ঢাকা আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা এক্সপো জোনে রক এন্ড রিদম 4.0 রেজারেকশন অফ বাংলাদেশ কনসার্ট আয়োজন করেছেন অ্যাডভেঞ্চার কমিউনিকেশনস। অনেক বছর পর, 18 বছর পর তাহসান ভাইদের সবাইকে একসাথে দেখতে পাবো। তাহসান ভাইকে নাও জেনারেশন যারা চিনে এখন তাহসান হিসেবে চিনে, আমরা জানতাম ব্ল্যাকের তাহসান, ছোটবেলা থেকে তাদের গান শুনে বড় হয়েছি। ইভেন তো আমাদের যখন ব্যান্ড ছিল আমরা কভার করতাম তাদের গান। এইসব কনসার্টে কখনো যতই সিকিউরিটি দেন আপনারা, যতই চেঞ্জ করেন, এটা থাকবে, কিছু পাবলিক ভাঙবে। জেনারেল যে টিকিটের যে দর্শক তারা হলো অনেক বেশি পরিমাণে আসছে, আমাদের তো যদি আরেকটু সামনে আগায় দিতে পারতো তাহলে আরেকটু ভালো হতো, কারণ ভিআইপি লাউঞ্জটা দেখেন আপনারা মানুষ অনেক কম। আমার কাছে ব্ল্যাকের একটাই রিকোয়েস্ট থাকবে যে আর নতুন কোনো অ্যালবামে যাতে আসে সেক্ষেত্রে এতটুকু চাবে। ব্ল্যাককে আবার ফিরে পাওয়া ইজ বেসিক্যালি আমাদের আবার চাইল্ডহুডে ফিরে যাওয়ার মতো, সেই ছোটবেলার স্কুল কলেজের সময়ের গান শোনার মতো একটা ফিলিং আছে। এবং সবাই যারা আসছে সবাই হচ্ছে যারা একদম কোর ফ্যান, যারা আমরা শুনে বড় হই। অনি হাসান আসছে অনেকদিন পর বাংলাদেশে, সো অল টুগেদার ইট মেক্স লাইক আমাদের জন্য একটা খুব মজার, মানে আমাদের এই যে আমাদের জন্য এটা খুব মজার। আমার সময় আসলে যারা ব্ল্যাক আর্ট সেল তাদেরকে আমার এখনো খুব ভালো লাগে এবং তাদের যখন কনসার্ট হয় তখন আমি মিস করি না। প্রায় 19 বছর পর টনি, জাহান, তাহসান, জন কবির ও মিরাজকে একসঙ্গে দেখা গেছে, এতে ব্ল্যাকের বর্তমান সদস্যরাও ছিলেন। এত বছর আগে আমরা গান করা ছেড়ে দিয়েছি একসাথে, কিন্তু মানুষজনের যে আউটপোরিং অফ লাভ এখনও যে 20 বছর পরেও মানুষ আমাদেরকে এত একসাথে এত ভালোবাসে, এটা ইজ এটা প্রেশাস, এটা এত প্রেশাস, ইটস প্রেশাস। এই ফিলিংগুলো না এগুলো ডিসক্রাইব করা যায় না, সো আমি যাই বলবো আমার ভিতরের ফিলিংটাকে অপমান করা হবে, সো আই ক্যান সে এনিথিং অ্যাবাউট ইট, ইটস বিয়ন্ড দ্যাট। ব্যান্ডও বড় হয়েছে একসাথে, আমরাও বড় হয়েছে একসাথে, সো অনেক কিছুর আগের মতো না, এটাই সত্যি, বাট গানগুলো রয়ে গেছে আগের মতো। এই কনসার্টে ব্ল্যাক ছাড়াও অনি হাসান, ব্যান্ড ক্রিকেল, পপাই বাংলাদেশ, ফারুক ভাই প্রজেক্ট, কীর্তিক, পেট সহ আরও কয়েকটি ব্যান্ডের গান পরিবেশন করেছিলেন, যেখানে দর্শকদের দেখা যায় আনন্দে উচ্ছ্বাসে ভরপুর। তবে গার্ডের পয়সা খরচ করে কনসার্টে গিয়ে ভোগান্তি নিয়ে ফিরেছেন বহু দর্শক। টিকিট ছাড়াই শত শত দর্শক ভেনুতে ঢুকে পড়েন, এতে নিরাপত্তা ছিল ঢিলাঢালা। ধারণ ক্ষমতার বেশি দর্শক ঢুকে পড়ার নিরাপত্তা নিয়েও সংখ্যা তৈরি হয়েছিল সেখানে।